বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করছিলাম সন্তানের লালন পালন কিভাবে করব সেই বিষয়ের ওপরে আমরা একের পর এক অনেকগুলো পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি এবং একটা শিশুর জন্ম থেকে শুরু করে তার যে আস্তে আস্তে বড়ো হওয়া এবং এক একটা বয়সে তার যে কি হুকুম বা তাকে কীভাবে আস্তে আস্তে বড়ো করার জন্য নিয়মকানুন শেখানো উচিত এবং ইসলামিক তালিকা অনুযায়ী তাকে সমস্ত গাইডলাইন দেওয়া দরকার সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা বর্তমানে যে বিষয়টা এসে শেষ করেছিলাম আলোচনা সেটা বালিগ অবস্থায় পৌঁছে যাওয়ার পরে যে বিয়ে করা ছেলে এবং মেয়ের একটা জরুরি অজেবের মধ্যে পড়ে এবার সেই অজেব কিভাবে হয় তার প্রেক্ষাপট সেগুলো আমরা আলোচনা করেছি এবং সেই বিয়ে কিভাবে দাম্পত্য জীবন সুখী হবে সেই বিয়ে স্থায়ী হবে তার জন্য কি কি রুলস রেগুলেশন আমাদের পালন করা দরকার সেগুলো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমাদের সমাজের মধ্যে এত অহরহ হয়ে গেছে এবং সমাজের মধ্যে এত বেশি প্রচলিত হয়ে গেছে যে সেটা বিয়ের কথা আসলে ওটাই প্রথমে বিশেষ করে ছেলেদের গার্জেনদের মাথায় ওই বিষয়টাই প্রথমে আসে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের নির্দিষ্ট বিষয় আলোচনা করার আগে আমাদের স্টুডিওতে যে অতিথি সাহেবরা উপস্থিত হয়েছেন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে নেব প্রথমে আমি পরিচয় করে নিচ্ছি আমার দিকে আমাদের অতিথি আসসালাম আলাইকুম আমি আপনাদের দিন ভাই আমার নাম মোহাম্মদ বাদুর পেশায় শিক্ষক দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি এই শিক্ষকতার সঙ্গে জড়িত আছি এবং এরই ফাঁকে ফাঁকে আমি যখন সুযোগ পাই তখন আমি দিনের কাজের জন্য নিজেকে উৎসর্গ করি এবং আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্যমতো দাওয়াতের কাজে আমি নিজেকে জড়িয়ে রেখেছি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব আপনার প্রোজেক্টটা একটু বলুন আমি আল মোহাম্মদ মুকমল হক আমি আলহামদুলিল্লাহ সুযোগ মতো ইসলামিক যে দাওয়াতের কাজ তাতে আমি জড়িয়ে আছি যেখানে ইসলামিক দাওয়াতের কাজ হয় সেখানে সুযোগ পেলে আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে এই خدمتটুকু করার চেষ্টা করে থাকি আল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি ইসলামের দৃষ্টিতে একজন ছাত্র ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম এবং এই নিজের পেশার সাথে আলহামদুলিল্লাহ এই দাওয়াতের কাজে আল্লাহ যতটুকু তৌফিক দান করেছেন সেইভাবে দাওয়াতের কাজে নিয়োজিত রয়েছে আমরা যে বিষয়টা আলোচনা করব বলছিলাম আপনাদের সামনে আমরা সেই বিষয়টা তুলে ধরবো এখন যে এই বিবাহ এবং এই বিবাহ আলোচনা হতে গিয়ে ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষের মধ্যে যখন উভয়ের একটা সম্বন্ধ কমপ্লিট অবস্থায় পৌঁছে যায় দিয়ে আমাদের সমাজের মধ্যে যে একটা প্রথা চালু আছে লেনদেন বলে একটা প্রথা এবং সেই লেনদেনের মধ্যে সবচাইতে মারাত্মক যেটা এবং কমপ্লিটলি হারাম যে জিনিসটা এবং সেই জিনিসটার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেটা কোথা থেকে শুরু হলো কিভাবে আমাদের সমাজে এলো এবং আমাদের সমাজে শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত যার মধ্যে দেখা যাচ্ছে যে ইসলামিক জ্ঞানও অনেক আছে অথচ এই সমাজের মধ্যে পড়ে তারাও সেটাতে শেয়ার করে নিচ্ছে তাহলে সেই যে একটা কুপ্রথা যেটা আমাদের লোকাল ভাষায় বলি পোন প্রথা তাহলে সেই পোন কিভাবে শুরু হলো কিভাবে আমাদের সমাজকে গ্রাস করলো সেটা আমি মৌলানা বদরুদ্দোজা সাহেবের কাছ থেকে একটু জেনে নিতে চাইব সত্যি কথা আপনি বলেছেন ডাক্তার সাহেব যে সাদী এবং বিবাহ এটা যে ইসলামী একটা রীতি সামাজিক বন্ধন তো সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল নির্ধারিত নিয়মের মধ্য দিয়ে তাকে বেঁধে দিয়েছেন ঠিক সেই পদ্ধতি এবং সেই প্রসেসেই আমাদেরকে আঞ্জাম দিতে হবে কিন্তু এটা বড দুঃখের বিষয় যে আমরা এই লেনদেন কথাটাকে এমনভাবে নিজের স্বার্থে ব্যবহার করছি যে লেনদেন কথাটা খারাপ নয় যেহেতু একটা সামাজিক চুক্তি যেখানে হবে সেখানে আমি কবে আসব আপনি কবে প্রস্তুত আছেন আমি আমার ভাবি স্ত্রীকে এত টাকা মোহর দিতে পারছি সে কত টাকা আমার কাছে কামনা করছে বা চাইছে এ সমস্ত কথাগুলো লেনদেনের মধ্যেই পড়ে কিন্তু এই পর্যায়ে যদি লেনদেনটা থাকে তাহলে তো কোনো খারাপ নয় কিন্তু লেনদেন বুঝাতে গিয়ে আমরা কি বোঝাতে চাইছি যে পাত্রপক্ষকে পাত্রীপক্ষ কত টাকা দেবে এই একটা হীন উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে লেনদেন কথাটা যেটা একেবারে জঘন্য এবং নোংরা এটারই আমরা হয়তো নতুন পরিভাষা করেছি কি যে পণ প্রথা তাহলে আমি আপনার কাছে আসছি আমি আমাদের মৌলানা সাহেবের কাছ থেকে একটু জেনে নিই এই যে পোন প্রথা এবং এটা কোয়ালিফিকেশন অনুযায়ী দাবি করা হয় যদি জেনারেল গ্রাজুয়েশন হয় তাহলে এই তিন লাখ দু লাখ যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় তাহলে সাত লাখ পাঁচ লাখ এই যে একটা ডিমান্ড সেই ব্যাপারে আমাদের শেরিয়তের দৃষ্টিতে আপনি কিভাবে এটাকে বিচার করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আপনার যে প্রশ্ন যে এই পোন কখন থেকে শুরু হয়েছে এটা একটা প্রশ্ন এই প্রশ্ন জবাব হচ্ছে উত্তর হচ্ছে এই যে কোনো কুপ্রথা যখন সমাজে আসে সেটা কোনো বিশেষ ব্যক্তি দ্বারা আর বিশেষ টাইম নিয়ে আর বিশেষ তারিখে এটা লিখিতভাবে শুরু হয় না এটা হয় আসলে পারিপার্শ্বিক যে পরিবেশ বিষাক্ত পরিবেশ সেই পরিবেশের মানুষ প্রভাবিত হয়ে সেটাকে আনায়ন করে নিজের সমাজে এইটা কোন তারিখে বা কোন মাসে কত সনে এটা বলা জটিল কিন্তু আমি বলবো যে আমাদের যে বিষাক্ত পরিবেশ সেই দূষণ পরিবেশ থেকে এই জিনিসটা এসেছে আসলে পন প্রথা বলে ইসলামের কোনো প্রথা নেই বা কোনো বিধান নেই আর যেহেতু আমাদের সমাজ মুসলিম সমাজ এটা বিশেষভাবে গ্রহণ করেছে কেন যে এটা টাকা পয়সার ব্যাপার এটা লোকসানের ব্যাপার নেই এটা লাভের ব্যাপার আর মানুষ সব সবসময় চায় যেখানে স্বার্থ যেখানে টাকা পয়সা স্বার্থ সেখানে মানুষ বেশি বেশি যেতে চায় আর দিনের কথা কজনে বা সের স্মরণ করে এইভাবে অন্য সমাজ থেকে এই প্রথাটা এসেছে বলে আমার মনে হয় আর পণ এটা ইসলামের কোনো বিধান এটা নেই এটা আউট অফ ইসলাম এটা হচ্ছে ইসলামের বাইরে একটা বিধান বহির্ভূত কাজ আর সম্পূর্ণ হারাম হারাম আর দুঃখের বিষয় যে আপনি বললেন যে ডিমান্ড দেখুন ডিমান্ড মানে কি যে তার মানে এটা কি তার দাম কত আপনি যে বললেন কোয়ালিফাইড অনুপাতে হ্যাঁ কারো দু লক্ষ কারো তিন লক্ষ কারো চার লক্ষ এই যে একটা মানে ইয়ে হয়েছে বিভাগ মানে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে যেন এই একটা একটা বিষয়ের ডিমান্ড আর শিক্ষিত হলে এত ডিমান্ড ইত্যাদি ইত্যাদি এই ঘরে ছেলে হলে আর চাকরি হলে তার তো কোনো কথাই নেই মানে এই যেন একটা মানে বাজারের মানে অন্য গ্রহের লোক অন্য গ্রহের লোক একটা ছেলেদের চাকরি হয়ে যায় আসলে এটা শুধু পাত্র পক্ষকে দোষ দেওয়া যায় না আপনি দেখুন একটা ছেলে যদি চাকরি পায় দেখবেন তার আশেপাশে যে কত পয়গাম বা মানে আসবে পাত্রী নিয়ে যে আমার মেয়েকে বিয়ে করো আমি এত টাকা দেবো তোমার নামে এই করতে চাই এটা পাতির পক্ষ কিছু দোষ আছে এই ব্যাপারে হ্যাঁ আপনার কাছে আসছি আমি তাহলে আপনি এই ব্যাপারে বলুন যে মনার সাহেব বললেন যে উভয় দোষী আমি শেখের কথা একশো ভাগ একমত শেখ যে কথাটা বললেন শুধু পাত্রপক্ষকে দোষ দিলে চলবে না আচ্ছা আমরা পাত্রৃপক্ষ যদি প্রতিযোগিতায় নামি তাহলে আমরা কি দোষী নই আমরাও দোষী যেহেতু আমার মেয়ে সুখী হবে এই কথাটাকে ভেবে এখানে আর একটা মন্দ জিনিস ঢুকেছে তা জানেন যে কিছু কিছু অভিভাবক মনে করে যে মেয়েকে তো একদিন মিরাস দিতে হবে আমার মরার পরে সেই মিরাজটা না দিয়ে আমি জীবিত অবস্থায় যদি তার অংশ থেকেই এ কিন্তু লুকায়িত চুক্তি আমি জানো থাকে আজকে পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম তার অংশটা দিয়ে দিলাম কিছু কিছু ভাই এটা মনে করেন যে এই আমার বোন তার অংশটা বিফোর টাইম নিয়ে নিল আর পরবর্তীকালে পাবে না তো বেশি টাকা দিয়ে যদি তার সুখ কিনে নিতে পারি তাহলে এটাই বেশি ভালো পথ বলে তারা এই পথ থেকে কিন্তু জায়েজ করে নিচ্ছে এটা জঘন্য এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় তবে আমার একটা কথা ডাক্তার সাহেব শাক যে কথাটা বললেন এর উৎস সন্ধানে কোনো নির্দিষ্ট তারিখ নেই তাহলে আমার যেটা স্টাডি আমি মনে করি যে এটা ঠিক আমি কোনো সম্প্রদায়কে আঘাত করে কথা বলছি না যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা নিয়ম ছিল বিগত দিনে যে মেয়ের নামে কোনো মিরাশ স্থির ছিল না যেহেতু ছেলেরাই একমাত্র অধিকারী হবে বাপের সম্পত্তিতে তো মেয়ে তো বঞ্চিত ঠিক সেই রকম মুহূর্তে মেয়ে যেন বাবার সম্পত্তিতে একেবারে বঞ্চিত না হয় তো বিবাহের মাধ্যমে এই পণ নামের জিনিসটা জামাই যে আদায় করে নেয় এটা যেন একটা ব কলমে তার মিরাজকে টেনে নেওয়ার একটা গোপন পথ এইভাবে তারা এটাকে আস্তে 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 তারা প্রথা করে নিয়েছে এবং এমন কিছু গ্রাম সেটা দুর্ভাগ্যবশত মুসলিম অধ্যুষিত নয় হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলমানের হয়তো একটা টোলা আছে বসতি আছে তারা সেখান থেকে প্রভাবিত হয়েছে তারা একটু করে একটু করে নিয়েছে নেওয়ার পর থেকে এখান থেকে ওখান ওখান থেকে ওখান এইভাবে জিনিসটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে এটা আমি মনে করছি এবং এটা একটা গবেষণালব্ধ মানে ফল রুট বা একটা যে প্রেক্ষাপট যে এইভাবে শুরু হলো আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন এক্স্যাক্ট ডেট করে বলা যায় না যে এটা কখন থেকে কত সাল থেকে শুরু হয়েছে কিন্তু তিনি যে একটা আনুমানিক যে একটা পদ্ধতি আর যে কোনো সিস্টেম যখন চালু হয় এইভাবে আসে কোন একটা দিককে লক্ষ্য করে তখন ওটা সমাজের মধ্যে আমরা দশ বছর আগে দেখেছি শহরাঞ্চলে মুসলমান পরিবারে মুসলমানদের গ্রামে কিছু কিছু বাড়িতে দেখেছি আমরা প্রত্যন্ত এলাকার লোক আমরা গ্রামাঞ্চলে এগুলো দেখিনি কিন্তু দেখুন দশটি বছরের মেয়াদ অতিবাহিত হওয়ার পরে পর এখন গ্রামাঞ্চলে ঢুকে গেছে সেগুলো বিভিন্ন রূপ নিয়ে ঢুকেছে আপনি যে বললেন যে এটা মানে তারা মেয়েদেরকে নৈরস করা হতো তো এখন যা তাদের সমাজে পাওয়া যাচ্ছে এখন সমান সমান ছেলে এখন হয়েছে এটা সমান সমান এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই কানুনকে দিয়ে সংশোধন করে দিয়ে ছেলে এবং মেয়েকে কি করা হয়েছে তাদেরকে আবার বিরাজ দেওয়ার অধিকার দেওয়া হয়েছে আচ্ছা আমরা আমাদের নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব তবে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি শ্রোতা মণ্ডলী আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ বিরতির পর ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা শারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মানজুর ইলাহী প্রত্যেকটা ক্ষেত্রে সারিয়ার একটা রোলিংস আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং শারিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সেই বিষয়টা আমি বিষয়টা ইনশাল্লাহ এখানে আলোচনা করবো করবো চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী শারিয়া কাল রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবু হুরায়রাল্হু আনহু হতে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আলাই বলেন পাঁচ ওক্ত সালাত এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গোনা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাতের সংখ্যা চারশো The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. শিশুরা পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর ফিরে এলাম আমরা এই দলগত আলোচনায় যে বিষয়টা আমাদের সামনে উঠে এসছে সেটা হচ্ছে যে পোন প্রথা এবং এই পোন প্রথা আমাদের সমাজের মধ্যে এত বিস্তার লাভ করেছে এবং তার কুফল তার খারাপ দিকটা কি সেটা আমি শেখ সাহেবের কাছ থেকে জানতে চাইব যে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটের সাথে এই যে একটা সামাজিক ব্যাধি বলা যেতে পারে এই সামাজিক ব্যাধির খারাপ লক্ষণগুলো সেরিয়েতের দৃষ্টিকে যদি অমান্য করা হয় তাহলে এই এহো জগতেও কি অশান্তি হবে এবং পরজগতে আমাদের কি অশান্তি হবে অর্থাৎ কুফলটা কি। আপনি কিভাবে শ্রোতাদের এই মেসেজ দিতে চাইবেন কুফল এর তো স্পষ্ট কিন্তু বিরতির আগে আমাদের শেখ একটা কথা বলেছিলেন যে কিছু মানুষ একটা কি কিছু মানুষ কি করেন যারা পণ দিয়ে নিজের মেয়েদেরকে বিয়ে দেন কিন্তু তার মনে মনে একটা ভেতরে চুক্তি করে নিজে নিজেই চুক্তি করে রাখেন যেটা আমার ওয়ারেস থেকেই অগ্রিম দিয়ে দিচ্ছি আর এটা তাদের মনে তারা একটা তাদের একটা প্রচেষ্টা বা ধারণা উপরে তারা এই কাজটা করে থাকে কিন্তু আমি সেই ভাইদেরকে বলবো যে এটা হলো তাগ রুমা আনজালাল্লা আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানে এটা পরিবর্তন করা হচ্ছে মিরাসের নিয়ম হল যখন পিতা মরে যাবে তারপরে তার সন্তানের যারা আছে তারা মরণের আগে এবং মরণের পরেও কোনো মানুষ বন্টন নিয়ে হস্তক্ষেপ করতে পারবে না যেহেতু এটা নির্দিষ্ট আল্লাহ পক্ষ থেকে এসেছে এটা মানে মৃত্যুর সাথে জড়িত আর মৃত্যুর সাথে জড়িত না মরে যাচ্ছে ততক্ষণ বন্টনের কোন সুতরাং এটা একটা আপত্তি জিনিস ইসলামী দৃষ্টি থেকে চরম ভাবে আপত্তিকর জিনিস যে ভাইরা মনে করছেন যে আমার ছেলেরা বঞ্চিত হয়ে যাবে ডবল পেয়ে যাবে মেয়েটা কিন্তু যারা পণ নিয়ে বিবাহ করে তারা একটা এটা আগেই বলা হয়েছে যে অবৈধ সম্পদ নিচ্ছে বাতিলকে ভাগ থেকে আর একটা বাতিলের সাহায্য নেন তাহলে তো একই হয়ে গেল বাতিলের প্রতিকার বাতিল দিয়ে হয় না আপনি হকপন্থী হন হক দিয়ে বাতিলকে প্রতিহত করুন আর আপনি যদি মনে করেন যে না এটা আমার হক যেহেতু অনেক সম্পদ আমি দিয়ে দিয়েছি মেয়ের বিবাহে এখন আমার আমার জামার জন্য ওটা জায়েজ না এটা বাতিল তাহলে একটা বাতিলকে ঢাকতে গিয়ে বা একটা বাতিলকে প্রতিষ্ঠা করতে গিয়ে আর এক বাতিলের সাহায্য না এটা একটা বাতিল জিনিস এটা আমি বলছিলাম এবার আপনি যে বললেন পনপথা যে মানে পনের যে কুপ কুফল আমি আগেই বলেছি এর আলোচনায় যে ইসলামের মূল লক্ষ্য হল দম্পতি জীবন যেন কি হয় সুখময় হয় সেখানে কোনো রকম ঝড় ঝামেলা না আসে স্ত্রী এবং স্বামীর মধ্যে রকম ঝগড়া না আসে পাত্রপক্ষ মধ্যে কোন রকম বিবাদ না আসে সেই লক্ষ্যে ইসলাম অনেক মানে ইয়ে করেছে বিধান দিয়েছে দেখা দেখাদেখি ইত্যাদি কিছু কিন্তু এখন যে এই যে বন নিয়ে অনেক মানুষ বিবাহ করে এটা তো শুধু দাম্পত্য জীবন শেষ হয়ে এখানেও শেষ হয় না কখনো কখনো বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটার জীবনও শেষ হয়ে যায় আমরা আরো মৌলানী সাহেবের কাছ থেকে একটু শুনে নিই যে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এই পণ্যথার যে কুফল আমি এর সাইড ইফেক্ট আমি এর কুফল তো খুব কাছে থেকে উপলব্ধি করেছি যেহেতু আমি যেই মহল্লায় বাস করি সেখানে এরকম একটা ঘটনা ঘটেছে যা অত্যন্ত বেদনাদায়ক তার মানে প্রথম কিস্তিতে টাকাটা সম্পূর্ণ আদায় হয়নি পরে তাকে তলব দেওয়া যায় যে কই টাকাটা কই টাকাটা কই অথচ সেইখানে তার মোহর বাকি রয়েছে তাকে আদায় করে দেওয়ার ব্যাপারে ভাবনা নেই নিজেরটা পাওয়ার জন্য বারবার বারবার उत्पीड़न তারপরে মারামারি শেষ পর্যন্ত মেয়ে আত্মহত্যা করেছে আবার কিছু স্বার্থ পর লোকেরা কোথা থেকে আসে আল্লাহ ভালো জানেন বলেছেন আল্লাহ রসুল তো নিজের মেয়েকে দিয়েছিলেন আল্লাহ রসুল কবে পোন দিলেন মেয়েকে ইভিনি মাঝে একটা হাদিস এসেছে যে সাল্লামা আল্লাহ রসুল ফাতেমাকে দিয়েছিলেন কি দিয়েছিলেন একটা কম্বল দিয়েছিলেন একটা তরবারি দিয়েছিলেন একটা মশক দিয়েছিলেন এটা প্রয়োজন ছিল মেয়ের মেয়ের প্রয়োজনের তাগিদে তিনি তাকে এটা তোহফা হিসাবে দিয়েছিলেন কিন্তু শব্দটা এসেছে জাহাজা বলে এটাকে আবার কিছু লোক সুবিধাবাদীরা বলছে যে না পোন দিয়েছিলেন আর মেয়েকে যদি আমি বাবা হয়ে কিছু দিই এটা তুমি এটা নাও এটা তুমি ব্যবহার করবে সেটা আলাদা জিনিস যদি তলব করে নেয় এটা ডিমান্ড করে নেয় তাহলে এটা আবার আল্লাহ রসুলের কোনখান থেকে এসেছে কোথাও এগুলোর নেই কোনো অবকাশ নেই কিন্তু বকলমে এইগুলোকে আমরা নিজেদের পক্ষে টানার জন্য মানে হারামকে হালাল করে দেওয়ার একটা যেন কেমন কালা ধান্দার মতো উপায় বানিয়ে ফেলেছি যেটা অত্যন্ত নোংরা এবং কুফলটা সত্যি কথা আপনাকে আমি বলবো যে যারা ফোনগুলো কাজকের দিনে নিচ্ছেন তারা আমি একটা কথা শুধু ভাবতে বলবো আপনি যার ঘাটটাকে মোচড় দিয়ে তার কাছ থেকে টাকাটা আদায় করে নিলেন অর্থাৎ মেয়ের বাবার কাছ থেকে আপনি আমাকে কি কোনো জামানত দিতে পারবেন যে আপনার ঔরুষে একটা মেয়ে জন্মাবে না নিশ্চয়ই জন্মাবে তাহলে আপনি কি সেই মেয়ের জন্য এই টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছেন মনে মনে নিশ্চয় তাকে জিজ্ঞেস করা হলে বলবে যে আমার বেলায় তখন আমি কিন্তু এত টাকা দেব না। তাহলে আজ যদি তার কষ্ট কষ্ট কাল আপনার হবে আর এই এমন একটা অবৈধ জিনিস যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল আগে থেকেই সেটাকে পরিহার করে চলতে বলেছেন যদি আমি করি কালকে আর কেউ করবে তারপর আর কেউ করবে এতে দাঙ্গার পর দাঙ্গা হাঙ্গামার পর হাঙ্গামা হতেই থাকবে শান্তির বদলে অশান্তি বিরাজ করবে এবার আপনি আপনার কাছ থেকে একটু জানবো যে এই মেয়ে পক্ষের পক্ষ যে তারাও যে সবসময় এই টেন্ডেন্সিতেই থাকে এবং মেয়ে জন্মগ্রহণ করলে তারা যেন একটা স্থায়ী ফান্ড তৈরি করে দেয় এই নিয়াতে অনেকেই করে আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে নিজের যদি গার্জেনকে জিজ্ঞেস করা যায় যে আপনি দিবেন কিনা কিন্তু আজকে এই যে একটা কুপ্রথা এমনভাবে সমাজকে গ্রাস করে নিয়েছে যে মেয়ের পক্ষ যখন মেয়ে জন্ম হলো তখন থেকে কিন্তু একটা ফান্ড তৈরি করে নেয় এই নিয়াতে এই ইন্টেনশন একটা বিরাজ করে

তাহলে হয়তো কিছুটা আছে বই কি কোন কোন মৌলিক সাহেব এটা গোপন করতে চান কিন্তু তাদেরকে আমি বলবো পরিষ্কার করে কথা যে জাহাজা শব্দের অর্থ জেহেজ নয় আমরা যেটা জেহেজ বলতে উর্দুতে বলি যে কোন কথা জাহাজা শব্দ প্রস্তুতি প্রস্তুতি কোন পিতা তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হলে কি করে প্রস্তুতি নেই এটা সেটা টুকি টাকি জিনিস যেটা হয়তো তার মেয়ে সেখানে গিয়ে পাবে না সেখানে গিয়ে হঠাৎ করে নতুন জায়গায় যাচ্ছে কোনো প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আকাশ থেকে প্রস্তুত করে দেয় মেয়েকে এবার মেয়ে স্বামীর বাড়ি গিয়ে সেগুলো ব্যবহার করবে তো রসুল সাল্লাহ আলুসাল্লাম তার মেয়েকে যখন তিনি শ্বশুরবাড়ি পাঠান তখন এই সমস্ত জিনিস প্রস্তুত করে পাঠিয়েছিলেন আর এটার নাম মানে এটা পণ নয় এটা তার আর দ্বিতীয় কথা হলো তার কাছে মানে এ পরপক্ষ কথাও বলেননি যে আপনি আপনার মেয়েকে কে দেবেন এটা রসুল সাল্লাহ ইসলামের সানে

মোটামুটি হাজি খান পড়েছেন বা সমাজকে পরিচালনা করছেন তাদেরকে বলবো যে হারিস খান একটু দেখে শুনে বলা চেষ্টা করা তাছাড়া আপনি যে বললেন যে মেয়ে পক্ষকে আপনি কি সাজেশন হ্যাঁ মেয়ে পক্ষকে আমি এই সাজেশন দেবো যে আল্লাহ সুবাহ আল্লাহ বলেছেন রাজাকুয় মাতিন। ভার কার আছে পৃথিবীতে দাব্বা সদ মানুষ না দাব্বা বলতে যারা মানে পা দিয়ে আর কি চলে তাদেরকে বলা হয়েছে এমনকি ছোট একটা পোকা এবং একজন পিপিলি কাজিত হয় তারও দায়িত্ব কার আছে আল্লাহর আছে তাই হাদিসের মধ্যে বলা আছে যে একটা পাখি সে সকালবেলায় খালি পোটে খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায় তার কোনো সন্ধান নেই তার কোনো জাগরি নেই তার কোনো কর্মস্থাল নেই কারখানা কলকারখানার কোনো মানে তার জাগরি নেই কার উপর ভরসা করে যায় আল্লাহর উপরে করে হ্যাঁ তার আবার ফিরে আসে সন্ধ্যা সময়ে তার পেটটা পুরো থাকে একটা পাখির মতো যদি আল্লাহর উপর আমাদের ভরসা থাকত এই মানুষের তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্ত অবৈধ পথে আমরা সম্পদ অবদান করার চেষ্টা করতাম না তাই মেপক্ষকে আমি বলবো মেপক্ষকে আমরা বলবো যে তারা যখন আল্লাহর প্রতি ভরসা করে মেদিছে আল্লাহই তার সেই করবে সেজন্য যথাসম্ভব তাদের বিবাহ খরচ এবং তাদের ভরণ পোষণ খরচ সবগুলো হালাল পথে উপার্জন করার চেষ্টা রাখে নিয়ত রাখে আল্লাহ নিশ্চয়ই তার একটা কোনো সুরাহ করে যেমন আমার ইয়াত থেকে আল্লাহ ই আল্লাহজ মাখরাজ আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ মানে মত তার কোনো মাখরজ তার কোনো পথ বের করে দেবে এবং কোরআন শরীফ আল্লাহ শুভ আত্তাল অনেক জায়গায় বলেছেন তাওক্কালা আল্লাহ ও কাফ ইল্লাহী ওকিলা আল্লাহ শুভান আত্মালার উপরে নির্ভরশীল হও এবং তাকে ওকিল হিসেবে ধরে রাখি যদি আমরা তাহলে তো আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে হ্যাঁ এটা কথা ঠিক বলেছেন আপনি এই যে সমাধান কথাটা আপনি বললেন তো আল্লাহ এবং আল্লাহ রব্বুল আলামিনের নাবি তা তো সমাধান আমাদের দিয়েছেনি কিন্তু আমরা আমাদের এই সম্প্রদায়কে কি পদ বলতে পারি যে এই 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 পদক্ষেপ গ্রহণ করতে গেলে এটার সমাধান হবে তার মানে এই যে অবৈধ প্রথাটা প্রচলিত হয়েছে তো তাকে তো রোধ করতে হবে রোধ করার ব্যাপারে তাহলে আমাদেরকে তো এই জন্য একটা প্রয়াস চালাতে হবে কোনো একটা পদক্ষেপ তো নিতে হবে পদক্ষেপ নিতে হবে আপনার কথা থেকে কথাটা আমার খেয়ালে আসলো বলে বলছি যে এ বিষয়ে সত্যি আমরা যদি দায়িত্বটা খানিকটা নিজের কাঁধে নিয়ে নিই তাহলে এটা মনে হয় অন্যায় হবে না যে আমরা কিন্তু মানুষকে বুঝাতে পারিনি যেমন আমরা নামাজ ছেড়ে দিতে গেলে তার কি কুফল বারবার বলতে পারি কিন্তু সমাজে এই যে একটা জ্বলন্ত একটা সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না তাহলে এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে নিজেদেরকে একটু সচেতন সচেতন হতে হবে তাদেরকে এই হারাম পথ থেকে বাঁচানো যায় সেটা আমরা যারা শিক্ষিত বিশেষ করে যারা কোরআন হাদিসের সাথে আমাদের একটু যোগাযোগ আছে একটু সম্পর্ক আছে তাদেরকে একটা বেশি করে ভূমিকা নিতে হবে যে এই একটা কুপ্রথা সামাজিক ব্যাধি সেটা যেন আমরা সমাজের থেকে দূর করতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকের এই যে আলোচনায় একটা সামাজিক ব্যাধির উপরে যে তার কুপ্রথা এবং সেইখান থেকে বাঁচার যে কি উপায় সেই বাঁচার উপায় একটাই যে আমাদেরকে কোরআন এবং হাদিসের কাছাকাছি আসতে হবে এবং সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা এরকম একটা সামাজিক ব্যাধি থেকে বাঁচতে পারবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই একটা সামাজিক ব্যাধি কুপ্রথা থেকে রক্ষা করেন এবং বিয়ের সময় ছেলে মেয়েদেরকে এই সেহি শেরিয়ত অনুযায়ী বিয়ে করার তফিক দান করেন আমরা আজকে এখানে আমাদের আলোচনা শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته চলছে এক জোয়ার বিদারতের প্রচণ্ড ঝরে লন্ড ভণ্ড রসুল লহ সল্লম লহ আলাইহু সাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় সে পথ কে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদনে কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানো কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেদোন Bangladesh peace TV dialogue discussion discussion, discussion. discussion. Debate. debate debate rebuttal rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness Dr Zakir Naik in a battle of words dekhun সম্মুখ সমরে আজ রাত নট